আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে রোগীটি দেখছেন তা হচ্ছে মূলত সোরিয়াসিসের পেশেন্ট এবং এই বাচ্চা রোগীটি দেখতে পাচ্ছেন যে ওর সারা শরীরের অবস্থাটি এবং খুবই খারাপ অবস্থা। এই মুহূর্তে সারা শরীর থেকে আসলে চামড়া খোসা পড়ছে এবং হচ্ছে সারা শরীরটি আসলে ফেটে গিয়েছে, দেখা যাচ্ছে যে একেবারে ফাটা ফাটা অবস্থা এবং খুবই খারাপ অবস্থা ওর, এবং সে খুবই কষ্ট পাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ওর চামড়া, শরীরে চামড়া পড়ে একেবারে এই আমার ফ্লোর পর্যন্ত অনেক বেশি পরিমাণ শরীরে চামড়া পড়ে দেখতে পাচ্ছেন দর্শক ওর কি অবস্থা। এবং আজকে চিকিৎসার পূর্বের অবস্থাটি আজকে আপনাদেরকে দেখাচ্ছে এবং আমরা পরবর্তীতে চিকিৎসার পরের অবস্থাগুলো ইনশাল্লাহ দেখব যে এই বাচ্চা রোগীটির আসলে কেমন রেসপন্স আসে। দেখতে পাচ্ছেন ওর পায়ের অবস্থা, সারা শরীরের অবস্থা আসলে অনেকটাই খারাপ এবং খোসা পড়ছে, চামড়া পড়ছে অনেক বেশি পরিমাণে, জানিয়ে সে ভুগছে দীর্ঘদিন ধরেই। আমরা আজকে চিকিৎসার পূর্বের অবস্থাটি দেখলাম এবং আমরা পরবর্তীতে চিকিৎসার পরের অবস্থাটি ইনশাল্লাহ দেখব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কিছুক্ষণ আগে দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি, এখন দেখছেন চিকিৎসার এক মাস পর ওর যে রেসপন্সটা আলহামদুলিল্লাহ, ওর রোগটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এবং দেখতে পাচ্ছিলেন যে ওর সারা শরীরের যে কন্ডিশনটা ছিল সেটা খুবই খারাপ ছিল এবং সারা শরীরে থেকে চামড়া পড়তো এবং হচ্ছে ওর সারা শরীরে ফাটা ফাটা অবস্থা ছিল যা আলহামদুলিল্লাহ এখন একেবারেই নেই। এবং খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে ওর যে শরীরের চামড়া ফাটা ফাটা ছিল সেটা আলহামদুলিল্লাহ একেবারেই নেই এবং হচ্ছে পিঠের কন্ডিশনটা একটু দেখছেন যা আসলে ওর পিঠের কন্ডিশনটাও খুব খারাপ ছিল যা আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এই মুহূর্তে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ওর যে কন্ডিশনটা ছিল একেবারেই খুব ভালো নিয়ন্ত্রণে রয়েছে এবং ওর পিঠের এবং হচ্ছে হাতের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং ওর মাথার কন্ডিশনটা খুবই ভালো, যা আসলে মাথার কন্ডিশনটা অনেক খারাপ ছিল। এবং পায়ের পেছনের অংশটা দেখতে পাচ্ছেন ওর এই অবস্থাটা অনেক বেশি খারাপ ছিল, যা এক মাস মধ্যে আলহামদুলিল্লাহ রোগটা এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। যা পূর্বে ওর যখন এসেছিল সম্পূর্ণ ফ্লোর আসলে ওর চামড়ায় ভরে গিয়েছিল যা এখন একেবারেই নেই আলহামদুলিল্লাহ, অর্থাৎ রোগটা এই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এবং ওর পায়ের হাঁটুর অংশটা দেখব একটু, হাঁটুর অংশটা আলহামদুলিল্লাহ অনেকটাই ইমপ্রুভ রয়েছে, হাঁটুর অংশটা অনেকটাই ভালো ইমপ্রুভমেন্ট আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। শুনবো ওর নানুর কাছ থেকে যে কেমন আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার তো সে কি হয়? আমার নাতনি। নাতনি, নাতনির কি অবস্থা প্রথম যখন নিয়ে এসেছিলেন? না প্রথম যখন নিয়ে এসেছি তখন তো অনেক জঘন্য খারাপ ছিল, এখন অনেক আল্লাহর মতো অনেকটা ভালো, অনেকটা পুরোপুরি এক হিসাবে সুস্থ আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে ওর যে কন্ডিশনটা ছিল সারা শরীর থেকে আসলে চামড়া পড়তো ওর এবং হচ্ছে ওর সারা শরীর ফাটা ছিল এবং চুলকানো বেশি ছিল, তখন কেমন কষ্ট হতো ওর? ওই অনেক কষ্ট পাইছে, কিন্তু ওরে ধরতে পারি নাই, ওরে গোসল করাইতে পারি নাই, শোয়াইতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে ওর, অনেক কষ্ট হয়েছে। এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে ঘুরতে পারে না, পুরো শরীর ব্যথা ছিল আর রক্ত পড়তো, রক্ত পড়তো চামড়া একটু একটু হাত লাগলে নখ লাগলে একটু চামড়া ছিলা যাইতো, রক্ত পড়তো, জ্বর আসতো, অনেক জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, অনেক কিছু। মানে অর্থাৎ এখন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং হচ্ছে এখন কি আর যে আগের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা তো এখন নেই? না না অনেক ভালো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এবং আপনারা এসেছিলেন কিভাবে মূলত? আমরা আসছিলাম একটা বাচ্চা মেয়ের ছবি দেখে, ভিডিও গুলো দেখছি, দেখে তারপর ওর মতোই অবস্থা ছিল ওই বাচ্চাটারও। জি জি প্রিয় দর্শক, তিনি বলছিলেন আমার পূর্বে ইউটিউব এর মধ্যে যে ভিডিওটি রয়েছে শাকিরার মুখে ফুটানো হাসি, সেই ভিডিওটি দেখে ওনারা উৎসাহিত হয়ে এখানে এসেছিলেন এবং শাকিরা আলহামদুলিল্লাহ এখনও ভালো আছেন। এবং শাকিরার সেই ভিডিওটি আমরা প্রথম থেকে শুরু করে একেবারে এক বছর পর্যন্ত ফলো আপটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ঠিক তার মতোই বয়স ছিল আলহামদুলিল্লাহ এবং হচ্ছে সে এখন অনেক ভালো আছে এবং সোরিয়াসিস অর্থাৎ নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ। এবং যদি সঠিকভাবে চিকিৎসা নেওয়া যায় সবসময় যদি সে ফলো আপে থাকে আলহামদুলিল্লাহ আশা করি সে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।